গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আবারও আমি চলে এসেছি। তো আমাকে ফুড চ্যালেঞ্জ ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছিলে তোমরা, তো আমি আজকে নিয়ে চলে এলাম। দেখো ফুড চ্যালেঞ্জ। তো এখানে আমি অন্য কিছু ফুড নিইনি, তো সব কিছু ফল নিয়েছি। তো কী কী ফল নিয়েছি তোমরা দেখে নাও। তরমুজ নিয়েছি, দেখো এখানে পেঁপে নিয়েছি দু পিচ, দু পিচ কলা নিয়েছি, মৌসুমের লেবু নিয়েছি একটা, নিয়েছি আমি কেটে নিয়েছি, পেয়ারা নিয়েছি একটা কেটে নিয়েছি, শসা নিয়েছি একটা কেটে নিয়েছি, আর আঙুর নিয়েছি, আর এখানে এক কিলো দই আছে। তো আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, তো আমি অন্য কিছু নিইনি, এই ফল নিয়েছি। তো চলো খাওয়া শুরু করি, তোমরা দেখতে থাকো। ফার্স্ট আমি তরমুজ দিয়ে শুরু করলাম, এটা জল জিনিস তো, জল জানো তো, কেন ফার্স্ট আমি তরমুজ স্টাইল হবো। তরমুজ খেতে আমার খুব হাসি লাগে, আর খাচ্ছি আরও জ্বলে গেল। গরমের সময় অন্য উল্টো পাল্টা কোনো খাবার নিইনি, সব কিছু ফল নিলাম। তাড়াতাড়ি করছি বন্ধুরা, কেন এত এতটা ফল খেতে খেতে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য তাড়াতাড়ি থাকছে। চিবাতে তার একটু কষ্ট হয়, কেমন বলছে যত না তার কপি আনা। কড়াটা শুধু ছাড়বে নাই, ছাড়াতে হবে। ঘুরতে যাচ্ছে কোনো দই আছে, একটা বড় খেলাম না বন্ধুরা, কিছু মনে করো না। একটাই কলেজে আমি খেতে পারলাম না, অনেকটাই খেয়ে ফেলেছি। তো শেষ, তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তুমি সুস্থ ভালো থাকো, টাটা।